আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফেসবুক ইউজ করেন বা ফেসবুক গ্রুপ কন্ট্রোল করেন বা গ্রুপ নিয়ন্ত্রণ করেন, তাদের জন্য আজকের এই স্পেশালিস্ট একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা গ্রুপের নিয়ে লেখালেখি করি বা গ্রুপের ফ্রেন্ডদের সাথে মজা আড্ডা করি, তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখুন, ফেসবুকে না ঢুকে আমরা ফেসবুক গ্রুপটাকে অ্যাপসে কনভার্ট করে সরাসরি গ্রুপে ঢুকতে পারি। তো এই গ্রুপে ঢুকে সরাসরি সব কিছু আমরা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারি। তো এই জন্য আর ডাইরেক্টলি ফেসবুকে যেতে হবে না। তো এটাকে গ্রুপটাকে সরাসরি কনভার্ট করে এখানে হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন অ্যাপস আকারে। তো বন্ধুরা, সেম অ্যাপসের মতোই, তো কীভাবে আপনার গ্রুপটাকে অ্যাপস করবেন সে বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কিছু সিস্টেম আমি বলে দিই যে আমার এই গ্রুপটা আমি ক্লিক করেছি, গ্রুপটা সম্পূর্ণ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। ফ্রি নেট, ফেসবুক, মেসেঞ্জার, ইমো এবং অনলাইন আর্নিং ইটিসি বিষয়ের উপরে। তো বন্ধুরা, আপনি যদি এই সকল বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। গ্রুপটা অলরেডি পাবলিক করা আছে, তো এটা সবসময় পাবলিকই থাকবে। আপনারা চাইলে পোস্ট করতে পারেন, বন্ধুদের ইনভাইট করতে পারেন, বন্ধুদেরকে এখানে অ্যাড করতে পারেন এই সকল সুযোগ সুবিধার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন এটা নতুন একটি গ্রুপ খুলেছি। তো গ্রুপটাতে অলরেডি 21 জন মেম্বার অ্যাড হয়েছে এবং এই গ্রুপটা দেখুন আমি কিছু ভিডিও পাবলিশ করেছি। তো বাংলা লিঙ্কে ফ্রি মিনিট বা কম টাকায় বেশি মিনিট বা কম টাকাতে বেশি জিবি ইন্টারনেট, এরকম রিলেটেড ভিডিও আমি পাবলিশ করে থাকি এবং ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই বিষয়েও আমি কিছু ভিডিও পাবলিশ করব আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা দেখুন, এটা খুব একটি ইন্টারেস্টিং একটি। তো চাইলে আপনারা এখানে গ্রুপ হতে পারেন, জয়েন হতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম সুযোগ সুবিধা হয়তো আর কোনো গ্রুপে পাবেন না। অলরেডি পাবলিক করা আছে গ্রুপটা, অন্যান্য গ্রুপ দেখবেন যে প্রাইভেট করা আছে। তো বন্ধুরা, বেশি আর কথা বলবো না, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, যে ডেটার উদ্দেশ্য আজকের ভিডিওটা, সেটা হচ্ছে যে গ্রুপটাকে কীভাবে আপনি এই সফটওয়্যার কনভার্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখন মূল কাজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করবেন, ফেসবুক মেন অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে আসার পর আপনার যে এরকম একটা হোম স্ক্রিন আসবে, হোম স্ক্রিন আসার পর আপনার উপরে সাইড বারে থ্রি মাইনাস ডট দেখতে পারবেন, ওইটার উপর ক্লিক করে আপনার গ্রুপে চলে যাবেন। তো গ্রুপে আসার পর আপনার যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা এখানে ইউর গ্রুপ অপশনে ক্লিক করে আপনার এই গ্রুপটাতে চলে যাবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে এই গ্রুপটা, এটাকে আমি হোম স্ক্রিনে নিয়ে যাব। তো তার জন্য কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে স্টার মার্কে একটা বাটন আছে, ওটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইউর সেটিংসের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 9 ডটের একটা অপশন যে অ্যাড টু হোম স্ক্রিন, এটার উপর ক্লিক করে দিলে আপনার এই অলরেডি এক্সটেনশনটা আপনার গ্রুপে হোম স্ক্রিনে চলে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই ভিডিওটা সম্পর্কে কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে নতুন নতুন